हरिओं त्रयकम यजाहे सुगंधि तृष्टिवर्धन उर्वारक विमंधन मृत्यु मुक्षीयृता नमो शिवाय नम नम नमस्कार আমি জ্যোতিষতান্ত্রিক গণেশ ছাত্রিয়া সর্বপ্রথম আমি আমার মাতা পিতা আমার গুরুদেব আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব আজকের অনুষ্ঠান ফোনের লাইভ অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান যারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন আর করে নতুন বছর নতুন বছর কেমন যাবে বা নানাবিধি প্রশ্ন যাদের মনে রয়েছে আর সব থেকে বড় বড় মানে বড় ব্যাপার হচ্ছে উইথআউট ডেট অফ বার্থ দেখুন আমি ডেট অফ বার্থ নিয়ে বাঁচার মানে বিচার করি কিন্তু উইথআউট ডেট অফ বার্থেও যারা মনে করছেন বিচার করবেন শুধু তাদের জন্য কিন্তু কাজ অনুষ্ঠান এখানে আমি ডেট অফ বার্থ নিয়ে বিচার করি না শুধু নাম মায়ের নাম আনুমানিক বয়সের ভিত্তিতেই আপনি আপনার বিষয়ে যে কোনো জানা মানে আপনার অজানা যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন এবং তার অ্যান্সার আপনি অবশ্যই পেয়ে যাবেন দেখুন আজকের মানে নতুন বছরের নতুন প্রোগ্রাম আর নতুন বছরের প্রোগ্রাম বা নতুন বছরের অনুষ্ঠান বলতে গেলে সর্বপ্রথম কি হবে সবার কিন্তু একটাই চিন্তা চব্বিশ সাল কেমন হবে কেমন যাবে চারটে পাঁচটা মেনলি প্রবলেম মানে চারটে পাঁচটা প্রশ্ন নিয়েই নতুন বছর কেড়ে যাবে কী প্রশ্ন কেউ ভাববে নতুন বছর আমি ভালো কিছু পাবো কিনা না ভালো কর্ম ভালো কিছু কর্ম হবে কিনা না চিন্তা আছে নতুন বছরে বিয়ে হবে কিনা কারোর চিন্তা আছে যে সমস্যায় ছিলাম নতুন বছরে সেটা সলভ হবে কি আর নতুন বছরে আপনি নতুন করে কিছু পাবেন কি মানে সবই বেশিরভাগ পাওয়া চাওয়া পাওয়ার ভিতরেই এই চব্বিশ সাল কেমন যাবে সেটা নিয়ে কিন্তু কাজকে অনুষ্ঠান অবশ্যই থাকবে সঙ্গে আরও কিছু বিষয় থাকবে তো ফার্স্ট বলবো অন্য বছরের তুলনায় অন্য বছরের তুলনায় মানে অ্যাকচুয়ালি দু সাল থেকে যদি বলি দু সাল থেকে শুরু করে দু সাল এই যে তেইশটা বছর কেটে চব্বিশটা বছরে পড়েছে এই চব্বিশ সাল কিন্তু ব্যতিক্রম দু সাল থেকে শুরু করে যতগুলো সাল গেছে মানে বিগত তেইশটা বছরের থেকে এই চব্বিশতম বছর কিন্তু একটু অন্যরকম তার কারণ কি যদি নাম্বালজি দিক দিয়ে বিচার করি জ্যোতিষ মানে তো সংখ্যা জ্যোতিষ তো কালার তো যদি নাম্বার লজিক দিয়ে বিচার করা যায় তো ফোর টু এইট অর্থাৎ আট নম্বর সংখ্যা আমাদের কিন্তু গ্রহরাজ বা ন্যায়নিষ্ঠ শ্রেষ্ঠ দেবতা শনি মহারাজের আলোচনা করব দেখুন ওকে রয়েছে হ্যালো হ্যাঁ আমি আমি ней সম্বন্ধে একটু জানবো মন্দির নাম আচ্ছা আপনার নামটা বলুন নীলিমা পোদ্দার মেয়ে নামটা কি বললেন মন্দিরা দে টোয়েন্টি সেভেন প্লাস বয়স ওর বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন হুম প্রথম একটা দিক বলি দেখুন আপনার মেয়ের জন্ম আচ্ছা আপনাকে একটু কোশ্চেনই করে দিন বলছে আপনার মেয়ের যখন বিয়ে দিয়েছিলেন তার আগে কি আপনার মেয়ের জন্মচক বিচার করেছেন আচ্ছা কিন্তু এখন ব্যাপারটা কি জানেন তো মানে আপনার এখন মনে হচ্ছে যদি বিচার করতাম হয়তো ভালো হতো ঠিক কি না তার কারণ বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আপনার মেয়ের জন্মছকে যা বিচার আসছে তা হচ্ছে শুক্র গ্রহের উপরে কিন্তু রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে শুক্র গ্রহের সঙ্গে রাহুর দৃষ্টিভঙ্গির সঙ্গে যেটা রয়েছে রাহুর অবস্থান ঠিকঠাক পর্যায়ে নেই যে মঙ্গল কিন্তু কর ডিসটাব হচ্ছে আলটিমেটলি রেজাল্ট কি দেখবেন সাংসারিক জীবন নিয়ে প্রতিনিয়ত একটা দুশ্চিন্তাগ্রস্ত এবং মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আপনার মেয়ের বর্তমান পরিস্থিতি এটা চলতে রয়েছে এবং দিনকে দিন তা বৃদ্ধি হচ্ছে ঠিক কিনা হ্যালো এখন মোটামুটি আর কি আছে মানে মোটা আমি যেটা বলতে চাইছি যে বিবাহিত জীবনে ওর একটা অশান্তি দ্বন্দ্বস্বরূপ চলছে একটা যেটাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ যেমন হয় না সরাসরি হাতে যুদ্ধ হচ্ছে না কিন্তু মনে মনে একটা যুদ্ধ অটোমেটিকলি চলছে আপনার মেয়ের সংসারে ঠিক কিনা সেটা বলুন এটার কারণ কি দেখুন প্রথমত আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কি বললাম রাহু গ্রহের অবস্থান শুক্র গ্রহের সঙ্গে একটা ভাবে পড়ছে যার কারণে একটু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভীষণ সমস্যা হবে এবং দেখবেন আপনার মেয়ে বেশ কিছু পজিশানে ভীষণ ধৈর্য রাখছে আর বেশ কিছু পজিশানে ধৈর্য রাখতেই পারছে না এই সমস্যার মানে এটা ততক্ষণ চলবে যতক্ষণ রাহুর দশাটা রয়েছে সম্ভবত দু সাল পর্যন্ত মোটামুটি এটা আছে যদি শুক্র গ্রহের উপরে রাহুর যে প্রতীপ রয়েছে এটা যদি কোনো প্রকার প্রতিকার না হয় এটা কিন্তু চরম সীমায় পৌঁছাবে এবং বিবাহিত জীবন এমন একটা পর্যায়ে ওর পৌঁছে যাবে যে সেখানে স্থির থাকাটা অসম্ভব হয়ে যাবে শুধু এইটুকুর প্রতিকার করে আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে যেটা বলছিলাম যে টু টু ফোর অর্থাৎ এইট আর আট মানে শনির সংখ্যা সব থেকে বলব মানে এই বছর খুবই ভালো হবে কিন্তু সাবধান বছরের শুরুতে আমরা একটা আজকে অষ্টমতম দিন আট তারিখ জানুয়ারি মাসের তো আজকে জানুয়ারি মাসের আট তারিখ একটু ভালো করে লক্ষ্য করবেন এই আটটা দিন আমরা যদি ওভারঅল আমাদের টোটাল বাংলা আমাদের টোটাল ভারতবর্ষের টোটাল বিশ্বের খবরটাকে মানে আমরা যদি একটা মানে ভৌগোলিক মানে তার খবরটাকে বলেন বা মানে একটা বেসিক খবরের কথা বলছি বেসিক একটা সংবাদ যদি আমরা বলি তাহলে ম্যাক্সিমামটা দেখব যে নিধন প্রচুর মরছে মানে এই বছরটা পড়ার পরতে দেখবেন বিভিন্ন জায়গায় কোথাও আগুন লাগা কোথাও মানে অশান্তি হওয়া মারপিট হওয়া মারধর হওয়া মানে মৃতের সংখ্যা যেন এই আটটা দিনে অন্য আট দিনের তুলনায় আমি এর থেকে পিছিয়ে যাচ্ছি টোয়েন্টি থার্টি ফার্স্ট ডিসেম্বর টু আপনার টোয়েন্টি ফোর কি টোয়েন্টি সিক্স ডিসেম্বর টোয়েন্টি মানে ফোর থেকে শুরু করে আমি যদি টোয়েন্টি থা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্তও ধরি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেখানেও কিন্তু এতটা নেই এই আট দিনে যতটা হয়েছে ব্যতিক্রম অনেক সময় কাকতালীয়ভাবে হতে পারে সেটার জন্য এই বছরটাকে বলবো সেটা নয় কিন্তু দু সাল শনির বছর এবং এই বছরে ইনস্ট্যান্ট শনি ফল দেবে ইনস্ট্যান্ট ফল দেবে দেখুন মানে আমরা সব একটা ভাবি না সবসময় যে কর্ম ফল দাতা শনি আমরা যে যেমন কর্ম করি কর্মের ফল শনি প্রদান করে তো সেক্ষেত্রে আমরা এখন কর্ম করছি ফলটা হয়তো পরে পাবো এই ভাবনাটা প্রথমে মাথার থেকে সরিয়ে দিতে হবে প্রথমত এই ভাবনা মাথার থেকে সরিয়ে দেবেন শনির যেহেতু এটা শনির বছর শনি সংখ্যার বৎসর সেহেতু শনি ইনস্ট্যান্ট আপনি যেটা যেমন যদি ভালো কর্ম করেন তো খুবই ভালো রেজাল্ট পাবেন অন্য কোনো গ্রহ পারে না রাজক্রিয় ফল দিতে একমাত্র শনি পারে রাজকীয় ফল দিতে অন্য কোনো গ্রহ পারে না মানে একজন ভিখারিকে রাজা বানিয়ে দিতে যেমন রাহু হঠাৎ করে ভীষণ পরিমাণে অর্থ প্রাপ্তি করিয়ে দিতে পারে কিন্তু রাহু নিয়ে নেয় শনি যদি কাউকে অর্থ প্রদান করে শনির পজিটিভ দিক থাকে তাহলে কিন্তু সে ভীষণ মানে রাজক্রিয় ভাব সম্পূর্ণ হয় শনির মানে শনির কৃপাতে তো শনি গ্রহ যারা মানে ভালো কিছু কর্ম করবেন এই বছরে অবশ্যই ভালো ফল অবশ্যই পাবেন আর যারা খারাপ বা কোনো অসৎ কর্ম করবেন ইনস্ট্যান্ট আমি বলে দিচ্ছি এই বছরে তাদের অসৎ কর্ম পেতেই হবে বিশেষ করে বলবো যাদের সুদের ব্যবসা রয়েছে খারাপ কর্মের জন্য বলছি না যাদের সুদের ব্যবসা রয়েছে বা যারা টাকা মানির উপরে মানে মানির উপরে বিজনেস যে কোনো প্রকার করেন তাদের কিন্তু এই বছর ঘাটা যাওয়ার সম্ভাবনাটা অত্যাধিক বেশি শেয়ার মার্কেট যারা শেয়ার মার্কেটে বিভিন্ন প্রকার কাজকর্ম করে থাকেন বা শেয়ার মার্কেটে যারা মানে বিভিন্ন প্রকার টাকা লাগিয়ে আপনারা মানে বিজনেসের কথা ভাবছেন নতুন করে বা লাগিয়ে বসে আছেন তাদের জন্য বলবো সাবধান থাকবেন যারা বিশেষ করে জোয়ারি জোয়া খেলেন তাদের জন্য বলবো বিশেষ কিছু যাদের রাহু পজিটিভ দিক আছে তারা ভালো ফল পাবে নচেত কিন্তু ভালো ফল দেবে না বিশেষ কিছু ব্যক্তি যাদের প্রাপ্তি যোগ রয়েছে তাদের কিন্তু বছর লটারির জন্য উপযুক্ত ফল হবে বা লটারির যোগ মানে জেতার একটা মানে উত্তম বৎসর কিন্তু দু সাল থাকবে তবে সেটা সবার পরি নয় বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যাদের প্রাপ্তি রয়েছে এবং শনির অবস্থানের দিক পজিটিভ রয়েছে রাহুর দিক পজিটিভ রয়েছে তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট লটারির ফল অবশ্যই পাবেন শুধু রাশি বা লগ্নকে বিচার করে রাশি মানে আপনারা লটারির প্রাপ্তির আশা করবেন না কারণ নতুন বছরে অনেকে ভাবে কিন্তু মানে ইতিমধ্যে যা ক্লায়েন্ট সাথে একটা ভাবনা অলরেডি চলে এসেছে মহারাজ দেখুন না একটু আমার একটা ভালো এই বছর একটা লটারি লাগে কিনা বা একটা ভালো লটারি পাবো কি না লটারি হোক আপনি শ্বশুরবাড়ির সম্পত্তি পান আপনার কোনো রিলেটিভ আপনাকে দান করুক আপনি কুড়িয়ে পাচ্ছেন যে কোনো উপায় আপনি পান পাওয়াটা মানে প্রাপ্তি আর প্রাপ্তি যোগ না থাকলে গর্বের সন্তান পর্যন্ত হয় না এটা তো অন্যের জিনিস পাচ্ছেন একজন নারীর গরবে যে সন্তান হবে সেটাও একটা প্রাপ্তিযোগ সন্তান প্রাপ্তিযোগের প্রয়োজন হয় মানে সন্তান প্রাপ্তিযোগ থাকার প্রয়োজন আছে তাহলে সে গর্ভের সন্তান ধারণ করতে পারবে আর এটা আপনি বাইরে থেকে অর্থ আপনার কাছে আসছে তাহলে সেটা কিন্তু আরও টাফ ব্যাপার তাই বলছি প্রাপ্তিযোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সাবজেক্টের যাক দেখে নেব একজন কে রয়েছে আগে আলোচনা করব হ্যালো কোথা থেকে বলছেন কে বলছেন

আচ্ছা কি প্রশ্ন আছে আচ্ছা সবথেকে একটা বিষয় আপনাকে বলি ওর মানে রবির অংশ খুব ভালো আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যেটা অনেকে শুনে ভয় পায় একটু কেতু অবস্থান দারুণ রয়েছে কেতু গ্রহের অবস্থান দারুণ রয়েছে কেতু গ্রহের অবস্থান ভালো থাকলে হচ্ছে হঠাৎ বুদ্ধি মানে ইনস্ট্যান্ট বুদ্ধি প্রয়োগ করা বা ইনস্ট্যান্ট বুদ্ধিসত্তার দিক কিন্তু কোর্ট জোগাবে একটা দুঃখ শুধু ডিস্টার্ব রয়েছে সেটা হচ্ছে চন্দ্র চন্দ্রগুলো গুলো ডিস্টার্বের জন্য দেখবেন যে কোনো কিছুতে মনোযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মনটা স্থির করতে পারছে না পড়াশুনোর যোগ কিন্তু খারাপ নয় কিন্তু অমনোযোগের জন্য একটু মাঝখানে ডিস্টার্ব হবে বা একটু উগ্র রাগ বা জেদালো ভাব মাঝে মধ্যে দেখা দেবে এগুলো লক্ষ্য করেন তো ওর ব্রেন খুব ভালো পড়াশুনোর যোগ ভালো এবং সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কেতু গ্রহের অবস্থান এগুলো খুব কম সংখ্যক মানুষের থাকে কেতু অবস্থান ভালো হলে বলছে ইনস্ট্যান্ট যে সময়ে যে বুদ্ধি ব্যবহার করা উচিত বা যে বুদ্ধি ব্যবহার করলে সে সাকসেসফুল হবে সেই ধরনের বুদ্ধি কিন্তু কাউকে কেতু মানে অবশ্য যোগান দিয়ে দেবে সেদিক দিয়ে কোনো সমস্যা নেই সমস্যা একটাই সেটা হচ্ছে চন্দ্রগ্রহের অবস্থান রয়েছে চন্দ্রগ্রহের অবস্থানে যদি একটু ডিস্টার্ব হয় সেক্ষেত্রে কি হয় মাইন্ড কন্ট্রোল থাকেন আর মাইন্ড কন্ট্রোল না হওয়া মানে মনোযোগ বৃদ্ধি হবে না মনোযোগ মনোযোগে ডিস্টার্ব থাকবে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো কিন্তু সমস্যা থাকবে শুধু একটু আমরা কি মনে করি জানতো মানে মনে করুন কারুর এখন আহ মানে মকর রাশি তো মকর রাশি মানে শনির দশা এটা কিন্তু ফ্যাক্ট নয় প্রত্যেকের রাশিগত দিক দিয়ে একটা দশা অন্তর্দশার ব্যাপার থাকলেও প্রত্যেকের দশা অন্তর্দশার একটা আলাদা প্রকার মানে প্রভেদ থাকে সময় অনুযায়ী এটা সর্বক্ষেত্রে সমন্বয় নয় তবে শনির দশা চলছে না বলবো না কিন্তু শনির দশার ওই মুহূর্তে বেটার কিছু বা খারাপ কিছু ফল পাবে না যেটা ডিস্টার্ব করছে সেটা হচ্ছে চন্দ্র চন্দ্রগ্রহের প্রতিকার করুন আপনি অবশ্যই ভালো ফল পাবেন তাহলে শনির যদি বছর হয় তাহলে শনি গ্রহ কী শনি গ্রহের ফল আমরা কেমন পেতে পারি কি কি ক্ষেত্রে শনি আমাদের ভালো ফল দেয় কি কী ক্ষেত্রে আমাদের খারাপ ফল দেয় সেদিকগুলো আমরা আজকে একটু আলোচনা করব তো গ্রহের ভিতরে শনি এমন একটি গ্রহ যা হচ্ছে ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা বেশ কিছু পৌরাণিক কাহিনী দ্বারা আমরা জানতে পারি ইনি মহান ত্যাগী জ্যোতিষশাস্ত্র তো তো শাস্ত্র পৌরাণিক শাস্ত্র অনুযায়ী বলছে শনি হচ্ছে মহান ত্যাগী শনি হচ্ছে নিষ্ঠাকার অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না শনি হচ্ছে কর্মকারক যে কর্ম করে এবং সৎ কর্ম করে শনি সব সময়ের জন্য তাকে সাপোর্ট দেয় আবার একদিক দিয়ে শনি কিন্তু নিষ্ঠুর কারণ শনি যখন মানে অ্যাকচুয়ালি আজকে একটা মানে গুড়ো কথা বলি শনির প্রত্যত্তভাবে যদি কারোর কুদৃষ্টি পড়ে শনির কুদৃষ্টি পড়ে শনির দশা চলছে বা তার লগ্নের উপরে শনির দৃষ্টিভঙ্গি রয়েছে তার যে সমস্যা হয় অ্যাকচুয়ালি এক্সাক্ট এর কোনো প্রতিকার প্রতিকার হয় হয় না না তাহলে এত মানুষ যে বলে যে আপনার শনি নিচস্ত বা আপনার শনি খারাপ ফল দিচ্ছে আপনি নীলা পাথর ধারণ করুন বা আপনি শ্বেত বেরেলার মূল ধারণ করুন বা আপনি দক্ষিণাকালীর কবজ ধারণ করুন আপনি সমাধান পেয়ে যাবেন তাহলে কি এগুলো সব ভুল না ভুল নয় ভুল কোনোটাই নয় আমি বলতে চাইছি শনি এমন একটি গ্রহ যে তার কর্ম করবেই তার কর্মতে বাধা দেওয়া যেতে পারে না সে নেগেটিভ হোক পজিটিভ হোক কিন্তু কি করা হয় প্রতিরোধ দেখুন প্রতিকার শব্দ আলাদা তার মিনিংস আলাদা প্রতিরোধ শব্দ আলাদা তার কিন্তু অর্থও আলাদা রয়েছে তো এই যে প্রতিরোধ শনির প্রতিরোধ করা যায় বিশেষ কিছু পজিশনে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখবেন শনির ক্ষেত্রে আমরা প্রতিকারের সময় বলি না আপনার নীলা প্রয়োজন আপনার নীলা প্রয়োজন বেসিক আমরা তার গ্রহের পজিশন দেখি নীলা কী নীলার প্রয়োজন সেটা ইন্দ্রনীলা না সেটা আপনার পিতম্বাড়ি নীলা না অপরিতা নীলা ঠিক আছে এগুলো কিন্তু দেখার প্রয়োজন আছে খুব ইম্পর্টেন্ট যে কী নীলা তার প্রয়োজন আছে কত রতি প্রয়োজন আছে এগুলো সব লেখার পরও একটা কথা আমরা ম্যাক্সিমাম 90% পার্সেন্ট জ্যোতিষ লিখি বা বলে থাকি দেখুন নীলা আপনি তখনই ধারণ করতে পারবেন যখন আপনার শরীরে সুটোবেল হবে আমরা ডিরেক্টলি নীলা কিন্তু কাউকে ব্যবহার করতে বলি না নাইনটি পারসেন্ট জ্যোতিষ যারা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারটাকে শাস্ত্র সহিত মেনটেন করে তারা বলবেন আপনাকে ডাইরেক্ট নীলা পড়তে বিশেষ করে আপনার হাতে যদি রত্ন আরও পরিধান করে। রত্ন থাকে সেক্ষেত্রে তো আপনাকে আরও বারণ করা যায় তার কারণ কি স্টোনটা কী স্টোন মিন্স কালার 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 মানে স্টোনটার হচ্ছে থেরাপি এবং স্পর্শ দুই প্রকার ভাবে কাজ করে একটা হচ্ছে কালার সেটা কি রঙের আছে একটা নীলা মানে নীল রঙের পাথর শরীরের স্পর্শ হচ্ছে আর রশ্মি ভেদ করছে এই দুটো হচ্ছে টোটাল ফাংশন তো এই দুটোর ভিতরে মনে করুন আপনি পলা পরে আছেন একটা প্রবাল পরে আছেন আর আপনি একটা চুনি পরে আছেন আর আপনি নীলাও পড়লেন আমি কালার কম্বাইন্ড করলাম যে আপনার একটা মানে পাত্রে লাল রং দেয়া হলো নীল রং দেয়া হলো আর গোলাপি রং দেয়া হলো কালারটা কি আসছে ডিসকালার হয়ে যায় ফেটে যাচ্ছে কালার কোনো কালার এক্সাক্ট তৈরি করছে না যারা রেমিডি পড়েন নিজে ভাববেন কালার থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট রেমিডির ক্ষেত্রে তো কালার থেরাপির জন্য আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে দুটো রত্ন হ্যাঁ একটু লাইনে থাকুন প্লিজ আপনি যে দুটো রত্ন হাতে ব্যবহার করছেন বা যে তিনটি রত্ন আপনি হাতে ব্যবহার করছেন তাদের কালারকে কম্বাইন্ড করলে কি কালার দাঁড়ায় সেটা আপনার আদৌ প্রয়োজন কি না এগুলো অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষ রত্ন শুধু লিখলে হয় না কিন্তু আজকাল দিনের সব থেকে সমস্যা কি জানেন আমার শনির সমস্যা আমি দেখে নিয়েছি শনির সমস্যা আমার মকর রাশি আমার শনির দশা চলছে ঠিক আছে অনলাইনের জামানা একটু অনলাইনে সার্চ করে দিল শনি গ্রহের নীল পাথর পড়লে আপনি উপকৃত পাবেন আপনি গিয়ে একটা নীলা পরে নিচ্ছেন সমাধান নয় সমাধান নয় সমাধান তখনই যখন একটা অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে প্রেসক্রাইব করবে যে আপনি নীলা ধারণ করুন কি সেব নিলা কত রতি পরিমাণে নিলা কতটা তার কালার লাইট হবে কি হালকা হবে বা সে ডিপ হবে এগুলো অনেক কিছু নির্ভর করে আচ্ছা দেখে নেবো বা বলবো আরও অবশ্য বিষয় কে রয়েছে হ্যালো হ্যালো কোথা থেকে বলছেন কে বলছেন আচ্ছা বলুন কার বিষয়ে জানবেন নাম বলুন ছেলের মায়ের নাম আবার আপনার নাম দেবশ্রীoida দেবশ্রী আচ্ছা ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে ওর একটা প্লাস মানে 23 পড়েছে তাই তো আচ্ছা কি প্রশ্ন আছে ওর কেরিয়ার নিয়ে আচ্ছা আচ্ছা সর্বোত্তম একটা বিষয় বলি দেখুন সব সময় বা সর্বক্ষেত্রমতে কিন্তু রেমিডির প্রয়োজন হয় না বা সব সময় গ্রহগত দিকের সমস্যাও হয় যে তাও নয় বর্তমান আপনার ছেলের পজিশন খুব ভালো ইনস্ট্যান্ট ও এখনও রানিং পড়াশুনো রেখেছে আর আপনাকে একটা ভালো সংবাদ দেবো দু হাজার চব্বিশের শেষের দিকেই কিন্তু ওর কর্মের সুযোগ তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের ভিতরে কিন্তু ওর ভালো উত্তম কর্ম হয়ে যাবে উইথ আউট কোনো রেমিডির প্রয়োজন নেই কোনো রেমিডির প্রয়োজন নেই শুধু একটা গ্রহ অতি তুঙ্গস্থ থাকার কারণে একটু ডিস্টার্ব হবে সেটা হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ একটু অত্যাধিক তুঙ্গ রয়েছে যার কারণস্বরূপ ও কোনো সম্পর্কজনিত ব্যাপার নিয়ে যদি জড়িয়ে না পড়ে বা সেখানে যদি ঝামেলায় না পড়ে অন্য কোন গ্রহের ডিস্টার্বে ওর কিন্তু কোনো প্রকার সমস্যা দেখা দেবে না বুঝতে পারলাম শনি আপনার না ডিস্টার্ব শুক্র গ্রহের রাহকে এখনও পর্যন্ত যা আছে তার সামঞ্জস্য সমস্যা নেই ডিস্টার্ব রয়েছে শুক্র গ্রহ অত্যাধিক যেখানে দৃষ্টি দিয়ে ফেলছে বলে কি হবে মানে প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ বা প্রেমের সম্পর্ক নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই জায়গা যদি একটু অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে ওর সমস্যা থাকবে না ঠিক আছে আচ্ছা তাহলে যে বিষয় নিয়ে আমরা ছিলাম আবার আসবো সেই বিষয় নিয়ে শনি গ্রহ মানে আমরা যদি একটা পৌরাণিক কাহিনী বিষয় বলছিলাম যে পৌরাণিক কাহিনী অনুযায়ী শনি হচ্ছে ত্যাগী শনি হচ্ছে কর্মফলদাতা ন্যায় নিশ্চয় শ্রেষ্ঠ দেবতা পৌরাণিক কাহিনীতে যারা পড়েছেন বা যারা শুনেছেন দেখবেন মহান রাজা ছত্রপতি রাজা বিক্রমাদিত্যর কথা যদি আমরা বলি লাইনে থাকবেন প্লিজ তো এই রাজা একসময় সময় শনি এবং রবি অর্থাৎ এই পিতা পুত্রের ভিতরে কে বড় এই বিচারটা করার অ্যাকচুয়ালি দায়িত্ব দিয়েছিল ইন্দ্রকে ইন্দ্র নিজে কনফিউজ ছিল এবং সে খুব চালাক যদি শনিকে ছোট করে তো সূর্য শনিকে ইন্দ্রকে ছাড়বে না আর যদি মানে দেখা যাচ্ছে একদিক দিয়ে শনিকে ছোট করে তো শনিও ইন্দ্রকে ছাড়বে না তো এই কনফিউজে তো ইন্দ্র তখন মহান রাজা বিক্রমাদিত্যকে সেখানে ডেকেছিল যে তুমি মহান রাজা ধর্মপারায়ণ কর্তব্য মানে পরত্ব তুমি রাজা তোমাকে দায়িত্ব দিলাম তুমি বিচার করে বলে দাও এদের দুজনের ভিতরে কে শ্রেষ্ঠ তো রবি এবং মানে শনি দুজনেই সেখানে প্রেজেন্ট ছিল তো একটা দিন সময় নিয়েছিল মহাদা বিক্রমাদিত্য তা বিক্রমাদিত্য সময় নেওয়ার পরে অনেক কিছু ভেবে দেখলো যে না শ্রেষ্ঠটার দিক দিয়ে কিন্তু রবি শ্রেষ্ঠ কারণ আলো শক্তির উৎস আলো ছাড়া শক্তি বা জীবের উৎস হচ্ছে না তো আলো রবির থেকে উৎস হচ্ছে মানে রবি শ্রেষ্ঠ তো শনি বলেছিল একটা বার তোমার বিচারের উপরে ভেবে নাও তুমি যদি এই বিচার করো আমার সাড়ে সাতই তোমার ওপরে শুরু হবে এবং তোমার সব কিছু শেষ হয়ে যাবে তোমার রাজ্য শেষ হয়ে যাবে তোমার মান তোমার সম্মান তোমার অর্থ ধন দৌলত সব শেষ হয়ে যাবে তুমি কঠিন তোমার রোগ হবে তোমার ভিকেটির থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে যদি আমার মানে আমার পক্ষ তুমি না হও তুমি যদি আমার বিপক্ষে যাও তাহলে কিন্তু এই ফলগুলো হবে কিন্তু মহান রাজা বিক্রমাদিত্য ধর্মপরায়ণ রাজা ছিল সে কখনো অধর্ম করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না সে কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি তো এই গল্পের শেষের অংশ আছে যে সাড়ে সাতিতে সাড়ে সাত বছরের সমস্ত কিছু শেষ হয়ে গেছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছিল কি পথের এমন ভিকারি করেছিল যার গায়ে ঘা হয়ে বড়ো বড়ো পোকা পর্যন্ত হয়ে গেছিল কেউ দেখেও তাকে চিনতে পারত না যে এ এক সময় মহান রাজা বিক্রমাদিত্য ছিল পরবর্তী সময়ে একদম লাস্ট ফিনিশিং কি পাওয়া যায় শনি নিজ বৈশিষ্ট্য যে সে ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা কর্মের ফলদাতা সে সমস্ত কিছু করেছে মানে মাঝখানে মানে যখন বিক্রমাদিত্য ভুগছে তখন মাঝখানে মাঝখানে সে শনি বলেছে তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে কাউকে বলার দরকার নেই আমাকেই শুধু একবার বলে দাও না তুমি শ্রেষ্ঠ তাহলেও আমি তোমাকে আবার সব কিছু ফিরিয়ে দেবো তখন মানে সুযোগ দিয়েছিল তাকে বিক্রমাদিত্যকে সুযোগ দিয়েছিল এখনও এক তোমাকে বলার সুযোগ দিচ্ছি তুমি বলো আমি শ্রেষ্ঠ বিক্রমাদিত্য বলেছিল না আমার বিচার আমি মরে যাব কিন্তু আমার বিচার পরিবর্তন হবে না আমার ধর্মপরায়ণ আমার ধর্মকে আমি কখনো অধর্ম করব না অবশেষে দেখা গেল যে শনি তাকে সেই ভাব সব ফিরে দিল কেন এত ভালো কর্ম করেছে মানে মৃত্যুর মুখে সমস্ত কিছু হারিয়ে ফেলেও মৃত্যুর মুখে এসেও কিন্তু সে তার ধর্মকে ছাড়েনি সে তার ধর্মকে সে তার কর্তব্যকে তার কর্মকে সে ছাড়েনি সেই কর্মকে সে বিরূপ করেনি সেই শনিই কিন্তু তাকে আরও ভালো ফল দিয়েছে এবং মহান রাজা বিক্রমাদিত্যর দেখবেন একটা অংশ আছে বত্রিশ সিংহাসন বত্রিশী সিংহাসন বা একটা পাঠ আছে যখন এরকম পরিস্থিতি হয় শনি কৃপাতে যখন সে সমস্ত কিছু ফিরে পায় তখন সমস্ত দেবতারা তাকে মানে মানে একটা কেন্দ্র করে করে একটি তৈরি এই নারীর বিশেষ গুণাগুণ ছিল বত্রিশ সিংহাসন একমাত্র চক্রবর্তী সম্রাট এই মহান রাজা বিক্রমাদিত্য এই সিংহাসনের উপরে বসেছিল সেটা শনির কৃপাতে হয়েছিল তাহলে অপেক্ষা করে হয়তো তাকে খুব দুর্দশায় ফেলেছে কিন্তু তাকে ভীষণ বড় ফল দিয়েছে যে ফল অন্য কেউ পায়নি তাই শনি গ্রহ যত খারাপ ফল দিক যদি আপনি সঠিকভাবে আপনার কর্মের জায়গায় আপনি থাকতে পারেন জানবেন কোনো প্রতিকারের প্রয়োজন নেই শনির পিরিয়ড চললে অনেকে বলে না আপনি নীলাপাতর ধারণ করুন শনিবার দিনকে নিরামিষ খান শনিবার আপনি মন্দিরে গিয়ে নীল বাতি জ্বালান কালো কুকুরকে খাওয়ান কালো মোষকে খাওয়ান কালো আপনি সারকে খাওয়ান আপনি সব কিছু করুন আমার কোনো কিছু করার বিপক্ষপতি আমি নয় আমার একটাই কথা কি আপনি একটা জিনিস ফলো করুন আর কিছু ফলো করতে হবে না ধরুন আপনার শনি এমন একটা পর্যায়ে এনে দিয়েছে আমি আমার লাভের আশায় বলবো আপনি প্রতিকার নিন সেটাও বলছি না আপনাকে এমন একটা পর্যায়ে এনে দিয়েছে যে আপনি প্রতিকার করতে পাচ্ছেন না আপনার সেই অর্থটা নেই আর সাড়ে সাথে চলছে মানে আপনার হাল বেহাল করে দিয়েছে আপনার হাল বেহাল করে দিয়েছে মানুষ জ্যোতিষের কাছে কখন যায় কোনো না কোনো সমস্যার জন্য যায় দেখা যায় আর সারস্বাথীতে এমন পর্যায়ে করেছে দেয়ালে পিঠ থেকে গেছে তার কাছে অর্থ নেই একটা নীলা মার্কেটে কিনতে গেলে তার তো একটা অর্থ আছে সে না ধার করতে পারছে না কিছু করতে পারছে না তাহলে তার কি প্রতিকার হবে না সে কি ওইভাবে গোলে পচে মরবে আমি তাদের ক্ষেত্রে বলি আজকে যেটা বলছি এটা ধরে নিন অমুক একটা আপনার টোটকা টোটকা বলা ভুল হবে রত্ন থেকে উপরে কাজ করবে সেটা কি শনির প্রিয় চলাকালীন যে কোনো জাতক যে কোনো জাতিকা আপনি কি রত্ন পড়ে আছেন আমি জানি না আপনি কি মূল পড়ে আছেন আমি জানি না আপনি কি কবচ পরিধান করেছেন আমি জানি না আমি সেখানে যেতেও চাইছি না আপনি শনির প্রিয় চলাকালীন আপনি দক্ষিণাকালীর পুজো করুন মা দক্ষিণাকে সবসময় ডাকুন স্মরণ করুন যত সম্ভব আপনার বাড়িতে ভোগ দেওয়ার আপনি মা কালীকে কিছু ভোগ দেবেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনি মাকে স্মরণ করুন একটি লাল জবা দিন আপনি একটি লাল জবা দিন এক আর দ্বিতীয় নাম্বার এর থেকে বড় কি কোনো অন্যায় কাজ করবে কোনো প্রকার চেষ্টা করবেন মিথ্যা না বলা অন্যায় না করা আপনার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে না এই কাজ করে দেখুন যদি নীলা ইন্দ্র নীলা হোক প্রীতমবাড়ি নীলা হোক রক্তমুখী নীলা হোক এর থেকে বড় কাজ না বলবেন যে দিন যে ভুল বলেছিল আমি এই টোটাল পদ্ধতিটা ব্যবহার করে কয়েক হাজার মানুষকে উপকৃত করেছি এখনও করে আসছি ইন ফিউচারও করবো আমার গুরু এটা আমাকে বলেছে যে মানুষটার যখন শনির সমস্যা হয় যখন তখন ভিকারি করে দেয় সে যদি আসে তোর কাছে তুই কি প্রতিকার দিবি তাকে তুই যদি একটা নীলা কিনতে বলিস তার কি সামর্থ্য আছে একটা নীলা কেনার পেটের ভাত যার জুচ্ছে না সে নীলা কি করে কিনবে যেখানে রত্ন শেষ রত্নে যেখানে আর ক্ষমতা উপলব্ধি করতে পারে না সেখান থেকে কিন্তু তন্ত্র উৎপত্তি হয় তো একজন তান্ত্রিক কাছে গেলে সে তার পরিশ্রম পারিশ্রমিক তো নেবেই না চলে সেও তন্ত্রে কাজ করবে না কারণ দেখুন অ্যাকচুয়ালি অনেকে না আজকের দিনে আমি বিনামূল্যে কাজ করি আমি আগে কাজ পরে মূল্য মহামূর্খ আমি ডাইরেক্ট বলছি মহামূর্খ তারা জানেই না তন্ত্র আমি আমার জন্য তন্ত্র মানে তনুকে রক্ষা করতে তনুকে রক্ষা করতে যে শাস্ত্র ব্যবহার হয় তাই তন্ত্রশাস্ত্র তাহলে আমি আমার রক্ষার জন্য তন্ত্র ব্যবহার করব। সেখানে কোনো আমার দক্ষিণার প্রয়োজন নেই কিন্তু আমি আপনার জন্য কাজ করছি আমি আপনার জন্য কাজ করছি সেখানে কোনো আপনার দক্ষিণা ছাড়া কাজ হয় না তন্ত্রের শেষে তন্ত্রবাদ দিন আপনি বাড়িতে লক্ষ্মী পূজা করেন না ম্যাক্সিমাম আমাদের সনাতনী সেভেন্টি পার্সেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট বাড়িতে লক্ষ্মী পূজা হয় আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একজন পুরোহিত ব্রাহ্মণ একজন পুরোহিত আপনার বাড়িতে যে পুজো করে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুজোটা শুনবেন তো লাস্ট পার্ট বলে একটা দক্ষিণা বলে কোনো পাঠ আছে কি না দক্ষিণা কাঞ্চন মূল্যন কোনো কি কিনা শুনবেন যে একটা বাড়িতে লক্ষ্মী পূজা হলেও আমি সামান্য বলছি না লক্ষ্মী পূজা হলেও সেখানেও একটা পাঠ রয়েছে দক্ষিণার সে আপনার হিতের জন্য পুরোহিত অপরকে হিত আপনার হিতের জন্য যে কাজ করবে তাকে দক্ষিণা ছাড়া কাজ হয় না সে কাজ হবে না কখনো যারা বলে আরে তন্ত্র শিখাচ্ছে তন্ত্র কি বিক্রি হয় নাকি তন্ত্র সব সবসময় টাকা নিয়ে কাজ করতে হবে সেরকম কোনো ব্যাপার অবশ্যই ব্যাপার অবশ্যই ব্যাপার আমি বলছি আমার নীতিতে আমি কারোর কথা জানি না আমি আমার নীতিতে বলছি আমি অপরের হিত যখন করবো সেখানে দক্ষিণা প্রয়োজন আছে বিনা দক্ষিণায় আপনি কাজ করলে আপনার কাজ হবে না আপনি সঠিক সঠিকা করলেও আমি প্রমাণিত আমি প্রমাণ পেয়েছি আমার এক মাসির মানে কোন এক বিশেষ কারণে তার একটা সমাধান করে দিই মাসি তো আমি মানে কোনো টাকা পয়সা নিইনি আমার যতটুকু খরচ আমি নিজে থেকে করেছি এখন মাসিমারও বিবেক সেটা হয়নি যে আমাকে কিছু টাকা দিয়েছে বা সে বিবেকও মাসির হয়নি যাই হোক আমি আমার মাসিকে ছোট করছি না জাস্ট আমি আমার সেই পূর্ব অভিজ্ঞতার কথাটা বলছি তো আমি প্রতিকার করেছি সেই যে তন্ত্রের প্রক্রিয়া আমার গুরুদেব আমাকে যা শিখিয়েছে আমি এই প্রতিকার অনেককে করেছি সবার সলভ হয়ে গেছে আমি মাসিমুনি যখন করেছি হয়নি নিষ্ঠভাবে করেছি ভালো যোগে করেছি ভালো সময় করেছি সব কিছু কোনো কিছু গণ্ডগোল করে নি হয়নি গুরুদেবকে যখন বলছি আমি সবাইকে করলাম সবাই হলো আমার নিজের ঘরে বদনাম হয়ে যাচ্ছে আমি কাজ করে কোনো ফলই পাচ্ছি না কেন কেন উত্তর তোর কাছে আছে তোর হিতের বাদ দিয়ে যখন অপরের হিত করবি মাসি মানে কিন্তু অপর অবশ্যই অপরের হিত করবি সেখানে কিন্তু অবশ্যই তার দক্ষিণা হ্যাঁ তোমার দয়া তার কম যাক নাও তুমি তুমি তার কম নাও 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 আনা কিন্তু না নিলে তোমার কাজ হবে না আমি প্রমাণিত তাই বলছি যারা বলে না আগে কাজ পরে মহামূর্খ তারা তারা তন্ত্র সম্পর্কে আর যাই হোক কিছু জানে না আর বলবো দেখেন ওকে রয়েছে

কিন্তু আপনার বুদ্ধি অপরের কাজে লাগছে আপনার কাজে লাগছে আপনি কাউকে যুক্তি পরামর্শ দেবেন দেখবেন তার খুব বেটার হচ্ছে বাট নিজের জন্য জিরো হচ্ছে ঠিক কি না ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনি বেশিরভাগ ক্ষেত্রে যাদেরকে উপকার করছেন তারা কিন্তু কোনো না কোনো প্রকারভাবে বরং চা আপনাকে অপকার করা বা আপনার নাম বদনাম করার চেষ্টা করছে যার কারণে দেখবেন মাঝে মধ্য না আপনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ করতে ভয় পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে যখনই ঘনিষ্ঠ করেন একটা সময় খুব ভালো করে একটা সময় পরে গিয়ে আপনাকে দুঃখ ছাই খাবেন ঠিক কি না লাস্ট পয়েন্ট যেটা বলছি কর্ম নিয়ে যেটা আপনি জানতে চাইছেন কর্ম আপনার রয়েছে কর্মের অধিনায়ক গ্রহ শনির মধ্যে কিন্তু আপনার পজিশন ভালো নেই যার কারণে বর্তমানে দেখবেন আপনার কর্ম হলেও এক লেবল এক লেভেল কর্ম হবে না কাজ করবেন দশ টাকার আপনি পাচ্ছেন তিন টাকা রাহুর অবস্থান যে পজিশনে রয়েছে সেই কর্ম করে টাকাটা যেখানে রাখছেন অর্থাৎ সঞ্চয় জায়গা অবস্থান করছে রাহু সেখানে গ্রাস গ্রহণ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি টোটালি এখন মাইনাসে রয়েছেন ঠিক না দেখুন প্রতিকার আপনাকে এইভাবে তো বলা যায় না একবার আরো ডিপ বিচারের প্রয়োজন আছে তবে একটা কথা আপনাকে বলছি শুধু আপনি প্রত্যেক দিন স্নান করেন কটায় আমাকে শুধু টাইমটা বলুন খুব বেটার আপনি চেষ্টা করুন ঘন্টা আগে স্নান করতে একটা শীতের সময় যদিও একটু আপনার টাফ হবে দেখুন আমি এক্ষুনি আপনাকে কোনো রত্ন তাবিজ কবজের কথা বলছি না জাস্ট একটা বিষয় বলছি আপনি প্রত্যেক দিন সকালবেলা মানে যেটা বললাম আপনি মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ভিতরে স্নান করবেন কিচ্ছু নয় আপনাকে কোনো মন্ত্র নয় তন্ত্র নয় কিচ্ছু নয় বাজারে কিনতে পাওয়া যায় হনুমান চলিসা ঠিক আছে আপনি প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করে আপনি অফিসে হন হনুমান চলিসা পাঠ করে আপনি যেখানে যান কোনো সমস্যা নেই প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ তিন মাস পরে আপনি লাইভ ফোনে ফোন করে আমাকে জানাবেন কিচ্ছু বলবো না একবার একবার হনুমান চলিসা একবার পাঠ করবেন শেষে অবশ্যই দোয়াটা পাঠ করবেন তিন মাস পরে আপনি লাইভ ফোনে ফোন করে আমাকে বলবেন আপনার পরিস্থিতি আমি কিছু বলবো না কি হবে না হবে কিন্তু কিছু বলিনি শুধু পাঠ করতে বলেছি মনে করুন আপনার মানে একজন দাদা বা ভাই হিসাবে গুরুজি তান্ত্রিক পণ্ডিত বাদ দিন দাদা বা ভাই হিসাবে আপনাকে আমি বললাম যে আপনি এটা পড়ুন আপনি এটা পাঠ করুন আমি দুটো মাস বললাম দু মাস পর আমাকে ফোন করবেন অনেকের অবাক লাগছে না কি করে বলছে দিনচাচার্য শুধুমাত্র নাম মায় না মানুষের বয়সের ভিত্তিতে অবাক যদি আপনার লাগে একটা বার ফোন করুন সরাসরি আপনিও জানুন আপনার বিষয় সম্পর্কে যে কোনো প্রশ্ন যাই যে বিষয় নিয়ে বলছিলাম যে শনি গ্রহের অবস্থান নিয়ে সেখানে মানে তন্ত্র প্রয়োগ আমি যেটা বলছিলাম যে আপনার কাছে অর্থ নেই আপনি প্রতিকার করেন তাহলে কি যাদের কাছে অর্থ নেই তাদের কি বাঁচার অধিকার নেই মা তারা এই গ্রহের পজিশনে ভুগতে থাকবে সবাই কিন্তু প্রতিকার করতে পারে না যে ধৈর্য রাখতে পারবে তাই সে ধৈর্য ধরুক যে ধৈর্য রাখতে পারবে সে ধৈর্য ধরুক মানে আমাদের আমার এক গুরুদেব আমরা পাঁচজন রয়েছি তা আমাদের পাঁচজনের ভিতরে মানে অ্যাকচুয়ালি এটা পরীক্ষা নিয়েছে কিন্তু আমরা জানি না পরে জানি সেটা পরীক্ষা মাঘ মাসের দিনকে মানে মাঘী পূর্ণিমার দিনকে আমাদের পরীক্ষা হচ্ছে মাঘী পূর্ণিমার দিনকে আমাদের মোটামুটি ওই রাত্রে তখন দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটার ভিতরে আমাদের প্রত্যেকে উঠে যেতে হয়েছে উঠে মানে আমরা পাঁচজন গুরুভাই আছি আর গুরুদেব রয়েছে টোটাল হচ্ছে আমরা ছয়জন রয়েছি ছয়জন রয়েছে শুধু আমাদের নিম্ন অঙ্গে একটা করে কাপড় পরা আছে আর উপরের অংশে একটা করে কাপড় দিয়ে ঢাকা আছে আর কিচ্ছু নেই আমাদের আমার গায়ে এরকম ধরনের বস্ত্র আছে তো সবাইকে স্নান করতে বলেছে সবাই স্নান করেছে তো সঙ্গে মানে সেই সবার সঙ্গে আমিও স্নান করেছি স্নান করার পরে মানে সবাই সেই উপরের বস্ত্রটা রেখেই স্নান করেছে আমিও তার সঙ্গে স্নান করেছি স্নান করার পরে সবাই মানে উঠে এসে ওটাকে গায়ে দিয়েছে কিন্তু আমি উঠে এসে ওটাকে গায়ে দিইনি আমি এটা উঠে এসে গায়ে দিই তার কারণ হচ্ছে গুরুদেব উঠে আসতে দেখে আমার যাই মানে একটু মায়াই লেগেছে আমার একটু মায়াই লেগেছে দিয়ে আমি ওটা গুরুদেবের গায়ে দিয়েছি দেওয়ার পরে মানে পরের দিনকে আবার স্নান হয়েছে এটা দেখে সবাই ওটার থেকে গুরুদেব গুরুদেবের গায়ে দিতে বলেছে তা গুরুদেব তারপরে বলে সবাইকে আবার স্নান করতে স্নান করতে জলে আমাদের একটা জব দিয়েছে যে আমরা জলে দাঁড়িয়ে জব করছি তো একটা সময় পরে আমার জব সংখ্য কমপ্লিট হয়ে গেছে বলে আমি উঠে চলে এসেছি বাকি চারজন তখন আসেনি চারজন না আসার কারণ পরে বুঝতে পারলাম যে হয়তো গুরুদেব তাদের প্রতি একটু বেশি ইমপ্রেস হবে বেশিক্ষণ দলে থাকলে আমি গুরুদেবকে যখন জিজ্ঞেস করছি পরে সন্ধ্যাবেলা তো আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ওদের শেষ হলো না কেন মানে আমাদের জব তো একই সংখ্যা ছিল বোঝা যার যতটুকু ধৈর্য যে ধৈর্য ধরে মানে যে ধৈর্য ধরে থাকতে পারো সেটা তার জন্য ভালো তোমার ধৈর্য কম ছিল সেটা বলবো না কিন্তু তোমার আগে হয়ে যদি তুমি চলে ওদের মন্ত্র উচ্চারণ হওয়ার পরেও ওরা ধৈর্য ধরে জলে ছিল এটা একটা ফ্যাক্ট যে তাদের ধৈর্য ক্ষমতা স্ট্রেন লেভেল বৃদ্ধি হচ্ছে তো শনির গ্রহের ডিস্টার্ব যদি আপনার থাকে আপনি মনে করেন আপনার অর্থ রয়েছে আপনি প্রতিকার করুন কিন্তু প্রতিকার না করে যে আপনি বাস্তবে বাস্তব আপনি যদি মনে করেন যে আমি আমার সঙ্গে যুদ্ধ করবো রবীন্দ্রনাথ একটা কবিতাতে লিখেছে তুমি কি মৃত্যুর চেয়েও বড়ো আমি মৃত্যুর চেয়েও বড় তুমি কি মৃত্যুর চেয়েও বড় মানে মৃত্যুকে বলছে তুমি কি মৃত্যুর চেয়েও বড়ো আমি মৃত্যুর চেয়েও বড় মানে শব্দের ভিতরে একটা কেমন মহাত্ম রয়েছে যে সে মৃত্যুকে ভয় পাচ্ছে না মানে তার এত কিছু মানে কবিতাটা যারা পড়েছেন মৃত্যুঞ্জয় কবিতার নাম কবিতাটা যারা পড়েছেন দেখবেন যে এত পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে লিখেছে সমস্ত কিছু তার হারিয়ে গেছে তার হারানোর কিছু নেই তার তার আর কোনো ভয় নেই কঠিন সময়ে যে দাঁড়িয়ে থাকে শনিগ্রহ অবশ্যই সাপোর্ট দেয় আর শনিগ্রহের যেহেতু এই যে দক্ষিণাকালীর কথা বললাম যে আপনারা দক্ষিণাকালীর পুজো করুন বা দক্ষিণাকালীর ডপ করুন কেন করবেন এটাও কিন্তু ব্যাপার কেন করবেন বা করলে কি ফল পাবেন তন্ত্রক্ত প্রতিকার রয়েছে প্রত্যেকটা গ্রহের শুনুন রত্ন কোন গ্রহ জন্য রত্ন পরিধান করা যায় কিন্তু গ্রহ সমষ্টি বিশেষ দোষে পরিণত করলে শনি চন্দ্রতে তৈরি করেছে আপনার রত্নতে কাজ করবে কখনো নয় শনি রবিতে বিযোগের পরিবর্তন মানে আপনার তৈরি করেছে সেখানে কি রত্নের কোনো কাজ করবে নিশ্চয়ই নয় গ্রহ সমষ্টি বিশেষ দোষে পরিণত করলে তন্ত্র ছাড়া এক্সট্রা কোনো পদ্ধতি নেই সেখান থেকে বার করা দক্ষিণাকালীর কবজ কবচ কেন কাজ করবে আপনার প্রত্যেক গ্রহের একটা অধিষ্ঠাত্রী দেবী আছে প্রত্যেক গ্রহের একজন অধিষ্ঠাত্রী আরাধ্য দেব দেবী রয়েছে যেমন মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা বগলা তেমন আপনার বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রীর দেবী হচ্ছে মা তারা আর শনি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণাকালী তো যখন মানে যারা বেশি করে দীক্ষিত শক্তিমন্ত্রে যারা দীক্ষিত তাদের যদি শনি গ্রহের সমস্যা হয় ভাববেনই না সমস্যা ভাববেনই না সমস্যা মন সর্বোত্তম ব্যাপার কিন্তু সাপে আমি বারবার আমার অনুষ্ঠানে বলেছি সাপে কামড়ানো ব্যক্তি তখন মরে যখন সে ভাবে আমার সাপে কামড়েছে আমি আর বাঁচব না এই ভাবনা এই ভাবনা সাপের বিষয়ের কি বৈশিষ্ট্য সাপের বিষের বৈশিষ্ট্য বিষ রক্তের সঙ্গে মেশে রক্তটাকে থক থকে জেলিতে পরিবর্তন করে দেয় রক্তটাকে গারত্ব বাড়িয়ে দেয় আমাদের হার্ট সেটাকে নিতে পারে না ঠিকঠাক মতো তো আপনার পায়ে সাপে কামড়েছে সেই বিষটা ধীরে 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 মাথা পর্যন্ত উঠতে প্রচুর সময় লাগে রক্তের বৈশিষ্ট্য অনুযায়ী রক্তের চলাচল অনুযায়ী সেটা নির্ভর করবে আপনি কি করেন অত্যাধিক টেনশন করে ফেলেন অত্যাধিক ভেবে ফেলেন আমার সাপে কামড়েছে হয়তো আমি আর বাঁচবো না কি হবে আমার এই ভাবনা এই চিন্তাতে আপনার ব্যালেন্স হারিয়ে ফেলে ব্যালেন্স হারিয়ে ফেলে কি হয় ওই রক্তের গতি যেটা আপনার তিন ঘন্টায় আপনার পরিপূর্ণ শরীরে ছড়ানোর কথা ছিল এটা মাত্র এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট আপনার ছড়িয়ে যায় এবং সেই ব্যক্তির মৃত্যু ঘটে তাই বলছি শনির সমস্যা হলে ভয় একদমই পাবে না শক্তি শক্তিমন্ত্রে যারা দীক্ষিত বা যারা তন্ত্রোক্ত দীক্ষিত এবং তন্ত্রত্ব দীক্ষিত মানে আপনি তান্ত্রিক হবেন সেটাতে বা শক্তিমন্ত্র দীক্ষিত বলে যে আপনি সাধক পাবেন সেটাও কিন্তু ব্যাপার নয় শক্তিমন্ত্রে যারা দীক্ষিত বা যারা তন্ত্র মতে দীক্ষিত তারা কিন্তু অবশ্যই শনির সমস্যা হলে আপনারা দক্ষিণাকালীর জপ করুন দক্ষিণাকালীর তপ করুন তার পুজো পাঠ করুন তাকে ডাকুন স্মরণ করুন দেখবেন শনি গ্রহের অবশ্যই উত্তম পাবেন তার কারণ অধিষ্ঠাত্রী দেবী যদি আপনার সঙ্গে থাকে সে যদি আপনার সাপোর্ট দেয় তাহলে তার কোনো কথাই নয় এবং অধিষ্ঠাত্রী দেবী যদি আবার আপনার দেখা যাচ্ছে ইষ্ট হয় তাহলে তার কোনো কথা নেই মানে শনিগৃহের অধিষ্ঠাত্রী দেবী আবার আপনার ইষ্ট হয়ে গেল তাহলে প্লাসে প্লাস ঠিক আছে আচ্ছা যাই হোক এই বিষয় নিয়ে তো আলোচনা আর আরেকটা বিষয় নিয়ে বলছি নিশ্চয়ই অলরেডি বুকিং হয়ে গেছে নতুন করে বলার কিছু নেই যে পৌষ মাসের বকুল অমাবস্যাতে শুধু আমি জানিয়ে দিচ্ছি যদি মনে করেন কেউ এখনও যাবেন কাজ আর নেওয়া সম্ভব নয় অলরেডি আমার কাজের বুকিং হয়ে গেছে পৌষ মাসের বকুল অমাবস্যা অর্থাৎ দশই ডিসেম্বর দশই জানুয়ারি আর এগারোই জানুয়ারি দুই দিন অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে তিন দিন চতুর্দশী হচ্ছে মানে নয় দশ এগারো চতুর্দশী আর অমাবস্যা এই দুটো দিন বকুল অমাবস্যার দিন বছরের দু হাজার চব্বিশ সালের প্রথম অমাবস্যা এই দিন কিন্তু তন্ত্রের একটি বিশেষ ক্রিয়া হচ্ছে যদিও মানে নয় তারিখের কাজটা মানে চতুর্দশীর কাজটা গুপ্ত ক্রিয়া আর অমাবস্যার কাজটা অবশ্যই সুপ্ত ক্রিয়া রয়েছে সেখানে অনেক ভক্তরা থাকবে বা অনেক ক্লায়েন্ট থাকবে যাদের বিশেষ বিশেষ সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য বিশেষ করে যারা মনে করছেন বকুল অমবসায় আউতি প্রদান করবেন তাদের জন্য বলছি অবশ্যই আপনারা আসতে পারেন কারণ যজ্ঞের শেষে আমাদের আরও একটি রয়েছে বিশ্বকল্যাণ যোগ্য রয়েছে এটা সর্বোপরি যার সেই তো একটা পার্সোনাল কাজ রয়েছেই তাছাড়া কিন্তু একটা বিশ্বশান্তি যজ্ঞেরও রয়েছে আমাদের যজ্ঞের পরে যেটা সর্বোপরি সকলের কল্যাণের জন্য সকলের মঙ্গলাতে মা সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলা মা কিন্তু আমার একলা নয় আমি একলা ডাকবো আমার একলা কিন্তু একদমই নয় মা সর্বমঙ্গলা সকলের মঙ্গলের জন্য মা রয়েছে সর্বমঙ্গলা মঙ্গলের শিবের সর্বাত্ম সাধিকে এই শিব আর শক্তি সকলের মঙ্গলের জন্য রয়েছে তাই বলছি এই বিশেষ যজ্ঞে যদি মনে করছে কেউ আপনারা আউতি প্রদান করতে ইচ্ছুক বা আপনার এই যজ্ঞে থাকতে ইচ্ছুক অবশ্যই আপনার প্রেজেন্ট থাকতে পারেন তন্ত্রের বিশেষ কিছু ক্রিয়া বিশেষ যোগে হয় এই যে যোগগুলো কেন বলি দেখুন আমরা মানে আমরা অন্য সময় তো ভয় পাই না যতটা দশাতে ভয় পাই মানে আপনার দেখবেন বৃহস্পতির দশা মানে মানে মনে করুন আপনার বৃহস্পতি ভালো জায়গায় আছে বৃহস্পতির দশা মানে আপনি ভালো মনে করছেন কিন্তু বৃহস্পতির দেখা যাচ্ছে এমন কোন গ্রহের দৃষ্টিভঙ্গি রয়েছে বৃহস্পতির উপরে আপনার বৃহস্পতির দশায় খারাপ হচ্ছে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটা ক্লায়েন্টের সঙ্গে সেই মানে এই ধরনের জাতক খুব কম পরিমাণে দেখা যায় জাতকের ধনু রাশিতে জন্ম মিন লগ্ন রাশির স্বামী আর বৃহস্পতির স্বামী দুজনেই হচ্ছে বৃহস্পতি তার লগ্ন হচ্ছে সরি তার চন্দ্রের ঘরে চন্দ্রের ঘরে বসে রয়েছে বৃহস্পতি চন্দ্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে এই ধরনের ছক খুব কম দেখা যায় তার কারণ কি রাজক্রিয় ছক তুঙ্গস্থ বৃহস্পতিতে নিয়ে যদি কেউ জন্মগ্রহণ করে সব সময়ের জন্য তার জন্মচকের বৈশিষ্ট্য আলাদা সে কুল থেকে পেয়ে আসবে গুরুজনদের থেকে পেয়ে আসবে মানে সে নিজে কি করছে সেটা পরের কথা তার বাপ ঠাকুরদা কিছু করে যাবে জমিদারি কিছু আর্থিক দিক এমনভাবে থাকবে তাকে এসে বিশেষ কিছু কষ্ট করতে হবে না বা সে আরও সেটাকে বৃদ্ধি করতে পারবে সে সেটাকে আরও বৃদ্ধি করতে পারবে ঠিক এই পজিশনে সেই জাতকের বৈশিষ্ট্য হচ্ছে মানে তার একটা বক্তব্য দাদা আমার যখন বৃহস্পতির দশা ছিল আমার যখন বৃহস্পতির দশা ছিল আমি বৃহস্পতির দশায় মনে হয়েছে আমি খারাপ ফল পেয়েছি কেন পুঙ্গস্থ বৃহস্পতি মানে বৃহস্পতির দশা চলছে মানে আপনার ভালো আপনার মনে ভালো ভেবে নিতে আপনি যেমন আপনি শনির সাথে সাথে মানে খারাপ ভাবছেন তো এই ভালো খারাপ আপনার ভাবনার সঙ্গে সর্বোপরি একটা ব্যাপার হচ্ছে গ্রহের নিচস্ত আর উচ্চস্ত একটা ভাব থাকে আরও কিছু ভাব থাকে যেমন দেখুন মানে বৃহস্পতি ভালো থাকলে আপনার গ্রহগত সাপোর্ট দেবে আপনার বাস্তু সাপোর্ট দেবে না আপনার বাস্তু সাপোর্ট একটা দিক আপনার মানে এর দুটো তিনটে দিক ব্যতিক্রম থাকে আমি একটা দিক পরে আসছি একটা দিক বলি মানে আমি দশা নিয়ে বলছিলাম দশাটা শেষ করে দিচ্ছি মনে করুন তার বৃহস্পতির সঙ্গে রাহু দশা চলছে তাহলে বৃহস্পতি ভালো গ্রহ তুঙ্গস্থ বৃহস্পতির সঙ্গে যখন রাহু আসছে চন্ডাল যোগ হয়ে যাচ্ছে ডিস্টার্ব হবে চন্ডাল যোগ হয়ে যাচ্ছে ডিস্টার্ব হবে প্লাস গ্রহের সার্কেল তার যখন তুঙ্গ তুঙ্গে বৃহস্পতি থাকলে কি হবে বৃহস্পতির দশা যখন তার রাহুর সঙ্গে থাকবে বা বৃহস্পতি একাদ শনির সঙ্গে থাকবে তখন তো তার যথাযথ ফল দেবে না বৃহস্পতির সঙ্গে বুধের ফল আলাদা দেবে রবির ফল আলাদা দেবে আবার বৃহস্পতির সঙ্গে রাহুল ফল আলাদা রকম দেবে এটা যেমন একটা দিক থাকে যে গ্রহের দশা অন্তর্দশা অনুযায়ী আমাদের তুঙ্গস্থ বৃহস্পতিকেও হার মানিয়ে দিতে পারে আবার শনির মানে মানে নিজের সক্রিয় শনিকেও উচ্চস্ত করে দিতে পারে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তেমন আরেক দিক হচ্ছে আপনাকে যদি কেউ তন্ত্রোক্ত কীভাবে ক্ষতি করে মানে এটা কিন্তু কখনো আপনি সুনিশ্চিত হতে পারবেন না যে আপনার গ্রহের পজিশন ভালো আছে আপনি তন্ত্র দ্বারা কেউ ক্ষতি করতে পারবে না কারণ দেখুন গ্রহের বিচার প্রতিকার প্রতিরোধ যেখানে শেষ তন্ত্র সেখান থেকে উৎপত্তি তারপরে তন্ত্র কথা বলছে তো যদি বাস্তুতে কোনো ক্ষতি করে তন্ত্র দ্বারা কোনো ক্ষতি করে তখন আপনি কি করবেন বিচার কিন্তু শুধু একদিক দিয়ে করলে হবে না আপনি যে কোনো জ্যোতিষ কাছে যাবেন ডেট অফ বার্থ টাইম প্লেস বলবেন আপনার সমস্যা বলবে সমাধান করে দেবে এটা বাস্তব রূপ নয় বাস্তব রূপ তখন আমার ক্লায়েন্টদের বারবার বলি আপনি আসবেন যখন প্লিজ আপনার বাড়ি থেকে বাস্তুর মাটি নিয়ে আসুন আমার ভালোর জন্য বলি কেন বলুন তো নাহলে নাম বদনাম হবে তো না হলে আমার নাম বদনাম হবে আজকে মানুষটা আমি জন্মছক থেকে বিচার করব হয়তো আমার এড়িয়ে গেল তার বাস্তুতে কোনো ক্ষতি করা আছে তা কোনো তন্ত্র প্রয়োগ করা আছে আমার কাজটা হবে না জ্যোতিষী কোনো কাজই জানে না আমার টাকাগুলোই বেকার গেল যেহেতু আমি অন মিডিয়ায় একমাত্র জিনিসের যে লিখে গ্যারান্টি দিয়ে কাজ করি তাই পুঙ্খানুপুঙ্খানো সব দিক দিয়ে বিচার করি তার আমি বাস্তুগত দিক দেখি তারপরে কোনো প্রয়োগ হয়েছে কি না দেখি তার ডেট অফ বার্থ টাইম প্লেস দেখেও তার জন্ম ছকের বৈশিষ্ট্য দেখি কোন গ্রহের অবস্থান উচ্চ আছে তিন প্রকার বিচারই কিন্তু আমি করে থাকি যা কলকাতার বুকে এখনো মাত্র খুব কম সংখ্যক জ্যোতিষ করে বারবার আমি গর্ব করে বলি এটাকে আমি তিন দিক দিয়ে বিচার করি আমি এটাকে গর্ব করে বলি অনেকে করে না আপনি দেখুন আমার কাছে আজকে লাইভে যতগুলো ফোন আসতো ম্যাক্সিমাম মানুষ কিন্তু ডেট অফ বার্থ টাইম প্লেস বলতে উদ্বিগ্ধ জানে জ্যোতিষের কাছে যাওয়া মানে জন্ম তারিখ সময় বলতে হবে অবশ্যই বলতে হবে আপনার জন্ম তারিখ সময় না বললে আমি আপনার গ্রহের মান গ্রহের উচ্চস্থ নিচ্চস্ত বা আপনার হরস্কোপটা বুঝবো কী করে কিন্তু আপনার গ্রহ উচ্চস্থ নিচ্চস্থ ভাব বুঝছি আপনার যে বাড়ির ব্যাপার রয়েছে কি করে বুঝবো আপনার উপর কেউ কোনো তন্ত্র প্রয়োগ হচ্ছে কি না কী করে বুঝবো চোখ কান খুলে কাজ করতে পারে গুরুদেব বারবার বলতো এই ডেট অফ বার্থ টাইম প্লেস আজকে রয়েছে আগেকার মানুষ যারা জানতো না এ আজ থেকে একশো বছর আগে কি জ্যোতিষ ছিল আমি বেশি দূর যাচ্ছি না মহাভারতকাল যাব না আজ থেকে একশো বছর আগে কজন মানুষের ডেট অফ বার্থ টাইম প্লেস মনে থাকতো জ্যোতিষ কি ছিল না হরস্কোপ কি ছিল না সব ছিল সব ছিল বিচারের মাধ্যম আছে বিশেষ কিছু বলবো না সময় একদম সঙ্গ দিচ্ছে না আজকে সময় এখানেই শেষ দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ